বিশ্ববিদ্যালয় পদার্থবিদ্যার অধ্যাপকের বেতন ক্লাস পিছু 300 টাকা, ঝাড়ুদারের বেতন মাসে 5000 টাকা, অধ্যাপকের ক্লাস পিছু 300 টাকা, অধ্যাপকের বেতন ঝাড়ুদারের থেকেও কম। বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের আবেদনে রাজ্য জুড়ে শোরগোল, ঘটনাকে উল্লেখ করে টুইট বিজেপির রাজ্য সভাপতি, মুখে কুলুপ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে আবেদন এবং যা ইতিমধ্যে রাজ্য জুড়ে শোরগোল ফেলে দিয়েছে, তাতে ঠিক কি বলা হয়েছে? দেখো, বাঁকুড়া বিশ্ববিদ্যালয় একটা আবেদনের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে, সেটা হচ্ছে ফিজিক্সের তারা স্পেশাল লেকচারার পদে নিয়োগ করতে চান, এবং তাতে ন্যূনতম যোগ্যতা ধরা হয়েছে পদার্থবিদ্যায় স্নাতকোত্তর সঙ্গে নিট কিংবা পিএইচডি, অর্থাৎ সর্বোচ্চ কার্যত শিক্ষাগত যোগ্যতা এখানে ধরা হয়েছে, এবং তাতে বেতন বলা হয়েছে প্রত্যেক ক্লাস পিছু 300 টাকা। 300 টাকার বিনিময়ে একজন নেট কিংবা পিএইচডি পদার্থবিদ্যায় স্নাতকোত্তর তিনি ক্লাসে পড়তে যাবেন বিশ্ববিদ্যালয়ে, এই সিদ্ধান্তে হইচই পড়ে গেছে। এবং যেখানে ইউজিসি অনেকে উল্লেখ করছে যে ইউজিসি যেখানে বলছে যে ক্লাস পিছু 1500 টাকা করে দিতে হবে, সেখানে কেন 300 টাকা করে ক্লাস পিছু এরকম একজন অধ্যাপকের মাইনে হবে বা বেতন হবে, এবং সেখানে বলা হয়েছে সর্বোচ্চ 4টে করে ক্লাস দিতে পারবেন সর্বোচ্চ সপ্তাহে, এবং সেক্ষেত্রে ধরলে 4800 টাকা সব ক্লাস যদি নেন একজন শিক্ষক বা যিনি আবেদনের ভিত্তিতে চাকরি পাবেন সেখানে যোগ্যতাবান দিয়ে, তাহলে 4800 টাকা তার মাসে ইনকাম হবে। এই বাঁকুড়া বিশ্ববিদ্যালয় কদিন আগে ঝাড়ুদারের বিজ্ঞাপন দিয়েছে, অস্থায়ী এবং চুক্তিভিত্তিক ঝাড়ুদার, তার বেতন হচ্ছে মাসে 5000 টাকা। স্বাভাবিকভাবে আর একটাও প্রশ্ন উঠছে যে বিশ্ববিদ্যালয়ের ঝাড়ুদারের বেতন একজন অধ্যাপকের চেয়েও মাসে কম বেশি হবে, এবং অধ্যাপকের বেতন ঝাড়ুদারের চেয়েও কম হবে, গোটা বিষয়টা নিয়ে রাজ্যে শোরগোল পড়ে গেছে। তুমি জানো এই বাঁকুড়া জেলাতেই যত কাণ্ড সব, বাঁকুড়াতেই, বাঁকুড়া জেলাতেই বাঁকুড়া পুলিশের এক সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গিয়েছিল কিছুদিন আগে রাজ্যে, সেখানে প্রাথমিক স্কুলে সিভিক ভলেন্টিয়ারদের পড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন, এবং বিতর্কের, প্রবল বিতর্কের মুখে শেষমেশ সিদ্ধান্ত থেকে সরে এসেছিল রাজ্য সরকার, সিদ্ধান্ত স্থগিত রাখা হয়েছিল। এই তারপরে সেই বাঁকুড়া জেলাতেই বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ে এই সিদ্ধান্ত নিয়ে শোরগোল পড়ে গেছে যে যেখানে নিয়োগ দুর্নীতি হচ্ছে, কোটি কোটি টাকার বিনিময়ে যেখানে চাকরি পাওয়ার কথা উঠে আসছে, চাকরির জন্য প্রচুর টাকা দিতে হচ্ছে এমন ঘটনা উঠে আসছে প্রতিদিন, সেখানে একজন সাধারণ যারা চাকরি প্রার্থী, যারা অধ্যাপনার সঙ্গে যুক্ত হতে চান, যাদের নেট কিংবা পিএইচডির মতো যোগ্যতা ফিজিক্সে আছে, তাদের বেতন হবে ক্লাস পিছু 300 টাকা। এবং এই ঘটনা নিয়ে রীতিমত রাজনৈতিক উত্তাপও চলেছে, বিজেপি রাজ্য সভাপতি ইতিমধ্যেই টুইট করেছেন, তিনি নিজেও একজন অধ্যাপক, তিনি বলছেন এটা খুব তার পক্ষে বিরক্তের বিষয়, এবং গোটা বিষয়টা যদিও এখনো পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বারবার তাদের কাছে কথা বলার চেষ্টা করা হলেও তারা কথা বলেননি, কিন্তু যে ঘটনা প্রকাশ্যে এসছে তাতে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে রাজ্যের শিক্ষা ব্যবস্থা বা কতটা দৈন্য বা কতটা চাকরি প্রার্থীদের আকুলতা, যে একজন চাকরি প্রার্থীর যেটা অধ্যাপনা করবেন তার বেতন হবে ক্লাস পিছু 300 টাকা। শর্ণাদি কৃষ্ণেন্দু, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের যে আবেদন এবং যে আবেদনের রীতিমতো রাজ্য জুড়ে শোরগোল পড়ে গিয়েছে, যেখানে বলা হয়েছে বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যার অধ্যাপকের বেতন ক্লাস পিছু 300 টাকা, ঝাড়ুদারের বেতন মাসে 5000 টাকা, অধ্যাপকের ক্লাস পিছু 300 টাকা। রাজ্য সরকারের ভাড়ার শূন্য, ভাড়ার এতটাই শূন্য যে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের একজন সাফাই কর্মচারী এবং সিভিক অধ্যাপক দুজনের মাইনে সমান, সাফাই কর্মীর থেকে বরঞ্চ 200 টাকা কম হচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের যুব সমাজ কোন জায়গায় পৌঁছে গেছে, আমরা কোনো কাজকে ছোট করছি না, সাফাই কর্মীদের কাজকেও ছোট করছি না, কিন্তু একজন অধ্যাপককে, অর্থাৎ যিনি এমএসসি বা এমএ পাশ করেছেন, মাস্টার ডিগ্রি পাশ করেছেন, তাদের মধ্যে থেকে কেউ হয়তো নেট কোয়ালিফাই করেছেন, কেউ হয়তো পিএইচডি করেছেন, তাদেরকে এই ডেলি লেবারের মতো তাদেরকে টাকা দিয়ে সেই তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে, পশ্চিমবঙ্গের দুরবস্থা কোন জায়গায় গেছে। এটাকে তীব্র ধিক্কার জানাচ্ছি, কারণ একটা শিক্ষা প্রতিষ্ঠান, একটা ইউনিভার্সিটিতে একজন যারা পড়াবে তাদেরকে অবশ্যই নেট সেট কোয়ালিফাইড করে, একটা পিএইচডি করে সেই জায়গাটা অর্জন করতে হয়, এবং সেই জায়গায় যখন তারা পড়াতে যাচ্ছে তাদের যোগ্যতা এবং তারা সেখানে যে শিক্ষাটা দান করবে সেটা শিক্ষা 200 টাকা মূল্যে তারা যে মানে এটা শিক্ষাক্ষেত্রে শিক্ষাটাকে অপমান করা, বিষয়টাকে অপমান করা, এবং যারা শিক্ষাটা শিক্ষাদানটা করতে আসবে সর্বোপরি তাদেরকে অপমান করা। শিক্ষা কাঠামো একেবারেই নষ্ট হতে হয়ে গেছে, আমরা দেখেছি প্রাইমারি স্কুলে সিভিক টিচার নিয়োগ করে বাচ্চাদের পড়াশোনার জন্য নিয়োগ করছে,
তারপরে আবার দেখছি বিশ্ববিদ্যালয়েও তাদের সিভিক অধ্যাপক দিয়ে বাচ্চাদেরকে বা যারা শিক্ষার্থী তাদেরকে পড়াশোনা করাবে, এটা একদমই বাঞ্ছনীয় নয়। ছাত্রীরা পড়াশোনার মধ্যেই যারা মাস্টার্স বা শুদ্ধ নেট সেট যারা কোয়ালিফাই করে বসে আছে তারা পড়াশোনার মধ্যেই আছেন, সেক্ষেত্রে বাঁকুড়া ইউনিভার্সিটি তাদেরকে ক্লাস নেওয়ার সুযোগ দিচ্ছে, দেখো তাদের পড়াশোনার কালচারটাও রইলো, একই সাথে নিজেদেরও হাত খরচ একটা জায়গা তারা সেখান থেকে পাবেন, এতে অন্য কোনো ব্যাপার তো দেখছি।